আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই অরোরা। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে কিভাবে তোমরা তোমাদের একটা ফেস প্যাক বানাতে পারো, আর মসুর ডাল যে কতটা হেল্পফুল তোমাদের ত্বকের জন্য বা আমাদের সবার ত্বকের জন্য সেটা আমরা সবাই জানি। তো এই মসুর ডালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এখন আমি বেটে নেব বা ব্ল্যান্ড করে নেব, তোমরা যেটাই করো না কেন। তারপর আমি বাটার পর এটা কিভাবে আমার ত্বকে লাগাই বা কিসের সাথে মিক্স করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো এই হচ্ছে আমার মসুর ডাল যে বেটে নিয়েছি আমি, তোমরা বেটে নেবা বা ব্ল্যান্ড করে নেবা। তো এখন আমি এর সাথে কী কী অ্যাড করি সেটা তোমরা দেখো। তো তোমরা এখানে অ্যাড করবে এই যে গোলাপ জল, এটা তোমরা তোমাদের বাসায় বানানো গোলাপ জল ইউজ করতে পারো। এখানে আমার কাছে কেনা গোলাপ জল আছে, তাই আমি কেনা গোলাপ জলই ইউজ করতেছি। তো আমি এখানে কয়েক ফোঁটার মতো গোলাপ জল দিয়ে নিলাম। এই গোলাপ জলটা তোমার ত্বককে হাইড্রেট করবে, আর যে মসুর ডাল আছে মসুর ডালটা তোমার ত্বককে ফর্সা করতে হেল্প করবে। আগে কিন্তু অনেক আগে যখন এত কিছু ছিল না, তখন কিন্তু সবাই মোটামুটি সব মেয়েরাই এই মসুর ডাল দিয়েই রূপচর্চাটা করতো। তো এভাবে তোমরা মিক্স করে নেবে, আর মিক্স করে নেওয়ার পরে এটা তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে, তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে, আর তারপর তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমাদের ত্বকটা কত সুন্দর হয়ে গেছে। তো আর একটা কথা বলবো, যে ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।